আপনারা কিন্তু আগে পর ওভেন কিন্তু অনেক ইউজ করেছেন কিন্তু এটা হলো ডাবল ডোর গ্লাস এটা ওকে ওকে ঠিক আছে মাসখানে যে ওভেনগুলো ছিল বেকিং আইটেম করতে এটা ঢাকনা খুললে পুরো ঘর পুরো পুরো ঘর ধোঁয়ায় একদম ভরে যায় ভরে যেত তাই না তো এটা সেই জিনিসটা হবে না নিচে এই এখানে দেখেন যে আমি হাতে ধরছি এখানে ওইখানে দুটো কয়েল আছে আর উপরে দুটো কয়েল আছে এই হলো চারটি কয়েল সবার আগে যেটা বলবো মিয়াকোর ওভেন যেটাই নেবেন না কেন আমাদের কিন্তু 5 বছর ওয়ারেন্টি পাবেন 5 বছর 5 বছর তাই এটা কিন্তু তিনটা সিস্টেম আছে একটু খেয়াল করে দেখেন এখানে ডিসপ্লে আছে বাটাম আছে প্লাস রেগুলেটর আছে ও মাই গড মানে তিন রকম সিস্টেম আছে আপনারা চাইলে যেমনি খুশি সামনে ইউজ করতে পারবেন 22 লিটারের মধ্যে অনেকে দেখা গেছে কি আপনি 22 লিটার ওভেন আপনি দেখা গেছে কি ছোট ফ্যামিলির জন্য বা যারা ইউজ করতে চায় তো এটাও নিতে পারবেন আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেউ ভাববেন না যে আমি একটা ড্রেসিং টেবিলের সামনে আছি একটু দূরে যাই আপনারা দেখতে পারবেন যে আমার সামনে একটা ওভেন আছে জনি ভাই খুব চমৎকার একটা মিয়াকো ওভেন নিয়ে আজকে আমাদের সামনে হাজির হয়েছে আর আমরা আসি হচ্ছে বিক্রমপুর ক্রোকারিজে যারা নিউ সুপার মার্কেটটা চিনেন 14 নম্বর গলিতে আসবেন 333 আর 334 নম্বর শোরুমে আসলেই আপনারা কিন্তু চমৎকার এই ওভেন নিতে পারবেন এছাড়া অনেক অনেক প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আজকে স্পেশালি ওভেনগুলো নিয়ে কথা বলবো আর আমার সবচেয়ে ভালো লাগে যে এইখানে একটা ড্রেসিং টেবিলের মতো ব্যবস্থা আছে জনি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ প্রথমত বলেন এটা বাসায় নিয়ে গেছেন এখন পর্যন্ত বাসায় চলে আমি নিয়ে নিতে চিন্তা করছি নেওয়ার আগে আমি আগে দর্শকদেরকে আগে একটা আচ্ছা না এটা একটা বাসায় নিয়ে যান ভাই তাহলে ড্রেসিং টেবিলের কাজ হয়ে যাবে অবশ্যই চিন্তা ভাবনা করতেছি দেখি একটা নিব তো আমরা সামনে সপ্তাহে আগে লাইভ দিব তারপর নিব এটা ওকে ওকে তো আমাদেরকে একটু বুঝান দেখান কি আসছে এটা কবে আসলো ওভেনে কিন্তু এখন অনেক কালেকশন কিন্তু নিয়ে আসলাম মাঝখান থেকে কিন্তু ওভেনে কিন্তু অনেক শর্ট ছিল মানে কি পাওয়াই যাচ্ছিল না হ্যাঁ আর বর্তমানে যে ওভেনগুলো এখন আমরা কালেকশনে রেখেছি আপুরা ভাইয়ারা যারাই কমার্শিয়ালের জন্য হোক বাসা বাড়ির জন্য হোক যখন অর্ডার করবেন আমাদের কাছে সব রকম ওভেন আছে ওকে আর সবচেয়ে বড় কথা হলো কোনটা যে এখানে কিন্তু আমি দুইটা ওভেন যেটা 2023 সালে একেবারে লেটেস্ট যে ওভেনটা আপনি আনা হয়েছে আর এটা কিন্তু এক সপ্তাহ হয় নাই আসছে এক সপ্তাহ হয়নি রাইট আমি দুইটা ওভেনই কিন্তু আমি এখানে জাস্ট আনবক্স করে রেখেছি ওকে ওকে এটার কিন্তু সাইজ আছে কিন্তু আরো কয়েকটা আচ্ছা আচ্ছা এতগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাখারও কিন্তু আমার জায়গা নাই বলে কিন্তু আমি কিন্তু এগুলো বক্সে রেখেছি মোটামুটি এখানে অনেক অনেক কালেকশন আছে প্লাস আমার কিন্তু দোকানে অনেক আইটেম ঠিক আছে তো যাও ভাইয়া যেটা বলছে আগে এই ব্যাপারটা আমি আপনাকে দেখাই আচ্ছা সবার আগে যেটা আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু আগে পর ওভেন কিন্তু অনেক ইউজ করেছেন কিন্তু এটা হলো ডাবল ডোর গ্লাস এটা ওকে ওকে ঠিক আছে সবার আগে যেটা আমি আপনাকে বলবো একটু খুলে দেখাই এই যে দেখেন আচ্ছা এখানে কিন্তু ভিতরে লুকিংটা কিন্তু একটা গ্লাস দেওয়া আছে এবং বাইরের দিকে আরেকটা লুকিং এক নাম্বার দুই নাম্বার হলো আপনারা কিন্তু ওভেন যেটা আগে কিনেছেন দেখবেন এই হ্যান্ডেলটা ছিল কিন্তু কি প্লাস্টিক প্লাস্টিক ইয়েস রাইট আর নব ছিল তিনটা এটার মধ্যে নব কিন্তু চারটা প্রত্যেকটা একটু খেয়াল করছেন চারটা নবের অপশন গুলো কি সেটা আমি আপনাদেরকে বলে দিই নতুন করে কি নতুন করে সিস্টেমটা হলো যেমন আগে যেমন একটা ভিতরে দুইটা সিস্টেম ছিল যেটা আমরা গ্রিল করতে গেলে তখন আমরা যেতে হতো সেলস এস এর মধ্যে বা টাইমারের মধ্যে সেট আপ করে নিতে হতো এটার মধ্যে কিন্তু আপনি চিকেন যে গ্রিলটা যে করবেন ওই গ্রিলের জন্য আলাদা একটা অপশন দেওয়াই আছে এটার মধ্যে ওকে ওকে ঠিক আছে তো এখানে আমি যেটা বলি নিচেটা দেখেন টাইমার লেখা আছে টাইমার লেখা এটা টাইমার ঠিক আছে এটা হলো সেলসিয়াস 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 কত ডিগ্রি সেলসিয়াস চলবে এটা হলো আপার লো কয়েল যেটা আমরা কয়েলটাকে হিট করব তো কয়েল হচ্ছে এখানে উপরেও আছে নিচেও আছে চারটা কয়েল কিন্তু ঠিক আছে আর এটার হলো যেটা আমরা হলো যেটা গ্রিল করব গ্রিল অপশনের জন্য যদি প্রয়োজন মনে হয় আমরা গ্রিলের জন্য সুইচটা অন করব না হলে নাই ওকে ওকে শেষ এখন যেটা আমি আপনাদের বলবো আগে যে ওভেনগুলো ছিল কিন্তু বাজারে কিন্তু সেটা ভিতরে ফ্যান ছিল না এর মধ্যে কিন্তু একটা কুলিং ফ্যান আছে কুলিং ফ্যানের কাজটা কি আমরা যখন বেকিং আইটেমগুলো যখন করি ওটা ভিতরে কিন্তু একটা ধোঁয়া হয় তাই না ওই ধোঁয়াটা কিন্তু ভিতর থেকে সে ফ্যানের থেকে বের করে দিবে মানে বাইপাস করে দিচ্ছে করে দিবে কেন মাঝখানে যে ওভেনগুলো ছিল বেকিং আইটেম করতে এটা ঢাকনা খুললে পুরো ঘর পুরো ধোঁয়ায় একদম ভরে যায় ভরে যেত তাই না তো এটা সেই জিনিসটা হবে না আচ্ছা আচ্ছা আবার আগে যে ওভেনগুলো ছিল কিন্তু লাইটিং ছিল না তাতে কি করতে হতো ঢাকনা খুলে তারপরে দেখতে হতো দেখতে হইতো কিন্তু বাইরেতে টর্চ করতে হইতো আর এটা কিন্তু সেই জিনিসটা আপনি দেখতে হবে না কেন জানেন এখানে কিন্তু লুকিং গ্লাসই কিন্তু আপনি বসে দেখতে পারবেন হ্যাঁ একদম এখান থেকে আপনি দেখতে পারবেন প্লাস আপনার চেহারা পর্যন্ত দেখা যায় এটা দেখা যায় ঠিক আছে এই একটা ওভেন আর যেটা আমি আপনাকে বলবো একটু ভাই দেখেন একটু এই এই পাশে হলো লাইটিংটা ভিতরে যেটা দেওয়া আছে দেখেন এই যে লাইটিংটা এই যে উপরে একটা লাইট আছে এই পাশে হলো কুলিং ফ্যানটা কুলিং ফ্যান আর ভাইয়া যেটা বললাম এই যে চারটা কয়েল এই যে উপর নিচে দুইটা নিচে এখানে দেখেন যে আমি হাতে ধরছি এখানে ওইখানে দুটো কয়েল আছে আর উপরে দুটো কয়েল আছে এই হলো চারটা কয়েল চারটা কয়েল কিন্তু ভিতরে আছে আর ওকে সিস্টেমটা একটু আপনাদেরকে একটু বলে দেই এটা হলো বেকিং এর ট্রে এটা ওকে আপনারা বেকিং যে কোনো আপনার জায়গায় কেক যদি করতে চান এটার মধ্যে করবেন আর যদি মনে করেন আমি শুধু অনলি ফুড আমি কেকও করব পিজাও করব আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাও করতে পারবেন এটাকে উপরে দিয়ে দিবেন ওকে তাতে কি হলো নিচে কেক হলো উপরে পিজা হলো একসাথে দুইটা
যখন ওভেন করা শেষ তখন তো এটা অটো স্টপ হয়ে যাবে, আপনি গপ করতে হবে না। আপনি দিয়ে চলে গেছেন, হঠাৎ করে আপনার মনে পড়ে হ্যাঁ ওভেনটা তো আমি চালু করে দিয়েছি, ওভেনটা নষ্ট হবে কিনা বা কোনো কারেন্টটা শর্ট করার কোনো ভয় না, এই ধরনের কোনো ভয় পাবেন না। আপনার টাইম মতো দিয়ে চলে যাবেন, সে নিজে টাইম মতো রান্না কমপ্লিট হওয়ার পর অটো বন্ধ হয়ে যাবে। অনেকে ভাবে যে আমার ওভেনটা ব্লাস্ট হয়ে গেছে কিনা বা নষ্ট, এরকমের কোনো কিছু টেনশনই করবেন না, কেন এটা এসে হবে না। আর যখন এটা রান্না করা যখন কমপ্লিট শেষ হয়ে যাবে, হাতে একটা গ্লাভস আর এই টংটা দিয়ে এটাকে খুব সুন্দর মতো জাস্ট বের করে নিবেন। গুড, সবকিছু করা যাবে এটার মধ্যে, খাবার রান্নার যত আইটেম আছে, আমরা বেকিং এর যত আইটেম গুলো আছে, আমরা যেমন পাসপোর্টে যে খাবার গুলো আমরা কিনে খাই এই আইটেম গুলো এটার মধ্যে সবকিছু করতে পারবেন। চাইলে আপনি এটার মধ্যে বারবিকিউ করতে পারবেন বা চিকেন করতে পারবেন, এটা কিন্তু টু পিন। আচ্ছা আচ্ছা, আপনার চাইলে মাল্টিফ্লাক এবং আপনার ডাইরেক্ট ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। অনেকে কিন্তু ওভেন কিনার আগে কি চিন্তা করে কি আমরা আগে ফ্রিজের মতো লাইন একটা টেনে নিতে লাইন টেনে নিতে হবে, তাই না? এটা কিন্তু ওই সিস্টেম আপনি নাই, আপনার যে কোনো ইউনিট হয় আপনার রেগুলার ভোল্টেজেই আমরা ইউজ করতে পারবেন। আর এখানে কিন্তু আমাদের মডেল প্লাস আপনি কতটুক সবকিছু এখানে লেখা আছে, ডিটেইল লেখা আছে, ঠিক আছে? ওকে, আর মিয়াকোর প্রোডাক্ট এটা ইন্টারন্যাশনাল প্রোডাক্ট, আপনারা সবাই জানেন, কোনো টেনশনই করবেন না, আপনার টেনশন রিলিজটাই নি করে নিতে পারবেন। সবার আগে যেটা বলবো, মিয়াকোর ওভেন যেটাই নেবেন না কেন আমাদের কিন্তু 5 বছর ওয়ারেন্টি পাবেন। পাঁচ বছরের ভিতরে আপনার যে কোনো সমস্যা হবে আমাদের দোকান একটু কষ্ট করে পাঠিয়ে দিবেন, আমরা ঠিক করে দিব। যদি কোনো পার্সেল যদি লাগে সে কত কোনো পেমেন্ট আপনাকে করতে হবে না, সেটা ফ্রি সার্ভিসিং আমরা ঠিক করে আপনাদেরকে দুই দিনের মধ্যে আমরা দিয়ে দিব। আচ্ছা, কত কত লিটার আছে, কোনটা কত প্রাইস? এখন আমি আপনাদেরকে এক একটা লিটারে এক একটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিব। ওকে, অবশ্যই বেস্ট প্রাইজিং হতে হবে ভাই, অবশ্যই। এখন অনেকগুলো ওভেন আছে ভাইয়া, একটু আমার পাশে থাকবেন, দেখেন আমি সবগুলো ভিউয়ারদেরকে কেন আমি অনেক এটা ওভেন নাকি এটা ওভেন, হ্যাঁ এটা অনেক বড়, এর থেকে আরো বড় আছে। আচ্ছা, সবার আগে যেটা বলবো, সবচেয়ে বড় ওভেন আমাদের কাছে 100 লিটার উপরে ওভেন আর নাই। আচ্ছা আচ্ছা, 100 লিটার ওভেনটা সবাই কিনে না, কিনে কিন্তু 68-52, ঠিক আছে, এটা থেকে শুরু হয়। তা আমি আপনাদেরকে আগে 52 থেকে আমি বলি, 68টাও বলি। 68 লিটার ওভেন যদি নেন আমাদের কাছে আছে, সেটার দাম হলো 14,000 টাকা। 14,000 টাকা 68 লিটার ওভেন। আচ্ছা, 68 লিটার ওভেনটা কেন নেই সেটা বলি। অনেক আপুরে দেখা গেছে যে বাসা বসে ক্লাস করে বা আপনি বেকিং আইটেম একটু নিয়ে যা অনেকদেরকে শেখায়, তো একটু বড় ঘরে একটু ওভেনটা লাগে। আচ্ছা, সেই জন্য 68 লিটার ওভেনটা 14,000 টাকা। আবার যদি মনে আমার 14 লিটার দরকার, আমি নিব কি সেটা 52 লিটার, 52 লিটার ওভেন আছে সেটাও নিতে চান, দাম পড়বে 10,500 টাকা। 10,500 টাকা সেটা 52 লিটারটা। ওকে গুড, আর এখানে যেটা রেখেছি এটা হলো 45 লিটার, এটা ইউনিট হয়, এটা যে কোনো ফ্যামিলিতে এটা ইউজ করতে পারবে, কারণ 45 লিটার এটা ওভেন, ঠিক আছে? এই যে 45, এটা প্রাইসটা আমরা দিচ্ছি একদম 8,500 টাকা। 8,500 টাকা 45 লিটার। ও মাই গড, এটা কিন্তু আপনি আগের মডেলের যে ওভেন গুলো যেটা আসছে এখন আবার নতুন করে আবার নিয়ে আসতেছে, দামটা আমরা সেমই রেখেছি। ওকে গুড, এখন যেটা আমরা নতুন যে ডাবল ডোর ওভেন গুলো নিয়েছি, আপডেট যে নতুন ওভেন গুলো, সেটা আমি 23 সালের একটা একটার সাথে প্রাইস এক একটার জিনিস আমি আপনাকে বলে দিব। আচ্ছা, ওকে, সবার আগে বলবো এটা হলো 38 লিটার। 38 লিটার কিন্তু আমার এখানে কিন্তু খোলা আছে, যেটা এটা হলো 38 লিটার। ওকে, এই 38 লিটার ওভেনটা যদি নেন, এটা জারি নিবে একদম ফিক্স পড়ে আপনার যাকে 8,800 টাকা। 8,800 টাকা এটা ফিক্সড, এটা আমাদের। ওকে, 8,800 টাকা, এটা হলো 38 লিটার ক্যাপাসিটিটা। আচ্ছা, ভিউয়ার্স ভাবতেছেন যে বাদশা ভাইয়া তো অবাক হইতেছে কেন, কারণ রিসেন্ট কয়েকটা কন্টেন্ট করার পরে এটা প্রাইস সম্পর্কে আমারও ধারণা আছে। তার চাইতে যখন আমি আরো কমে পাইলাম, তার মানে আমি এখানে অবাক হইতেই পারি। অবশ্যই, এরপরে হলো 32 লিটার। ওকে, এই 32 লিটারটা কিন্তু আমি যেটা আপনাদেরকে পুরো ফাংশনটা সেটা আমি ফাংশন যেটা দিয়ে আমরা দেখাইছি, হ্যাঁ এটা হলো এই 32 লিটারটা। এটা প্রাইসটা আপনি যাকে একদম ফিক্স আপনি যা জারে নেবেন, এটা দাম পড়বে 7,500 টাকা। প্রাইসটা ঠিক থাকতেছে, ইনশাআল্লাহ থাকবে আমাদের কাছে সব সময়। ভয় লাগে উল্টা পাল্টা আপনি কমায় বলতেছেন, প্রাইস আমাদের বলবেন যে ভাই প্রোডাক্ট নাই, এমন হবে না। না না, এরকম কখনোই করব না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ সব সময় পাবেন। এখন যেটা যাব, এই যে এটা
এখন আমরা 34 লিটারের যে ওভেনটা দেব, এই যে 34 লিটার সামনে আনি, সামনে এনে জিনিসটা দেখাই। ওকে, এই ওভেনটা কিন্তু মনে করেন আমাদের কিন্তু খুবই, এটা কিন্তু আপাতত তার বড় সাইজ নাই, এটা একটা সাইজে আছে। এটা কিন্তু তিনটা সিস্টেম আছে, একটু খেয়াল করে দেখেন, এখানে ডিসপ্লে আছে, বাটাম আছে, প্লাস রেগুলেটর আছে। ও মাই গড, মানে তিন রকম সিস্টেম আছে, আপনারা চাইলে যেমনি খুশি সামনে ইউজ করতে পারবেন। ওকে, এটাও যদি নেন যারা নেবেন আমাদের 8500 টাকা পড়বে, এটা 8500 টাকা। বাহ, ঠিক আছে। এরপরে আসবো আমরা যেটা হলো 22 লিটারের মধ্যে। অনেকে দেখা গেছে কি আপনি 22 লিটার ওভেন, আপনি দেখা গেছে কি ছোট ফ্যামিলির জন্য বা যারা ইউজ করতে চায়, তো এটাও নিতে পারবেন, আমাদের কাছে আছে। দাম পড়বে 4900 টাকা। এটা হলো সর্বনিম্ন প্রাইস, এর নিচে আমাদের কোন আর ওভেন এখন বাজারে নেই। আচ্ছা ভাই, এটাতে খাবার টাবার গরম করা যাবে? অ্যাকচুয়ালি ভাই, এটা খাবার গরম করা যাবে, কিন্তু একটু সময় লাগবে, একটু সময় লাগবে। হ্যাঁ, কেন এটা আমরা বলে দেই, অনেকে কিন্তু মনে করে যে বলে বলা যাবে, সব হইবো ভাই, আসলে এটার মধ্যে একটু সময় লাগবে। হ্যাঁ, গরম করতে পারবেন, তৈরি করতে একটু সময় লাগবে। আচ্ছা, এটা আরেকটা ওভেন আছে, সেটা হলো 36 লিটারটা। এই যে 36, ওকে, 36 লিটার। এটা কিন্তু একটা সিস্টেম কিন্তু ভালো আছে, যে এটা কিন্তু ফিশ গ্রিলার। খুবই শর্ট ছিল, এখন কিন্তু বাজারে আমাদের কাছে অ্যাভেলেবল এখন চলে আসছে। এটার দামও কিন্তু আমরা দিতেছি ফিক্সড 8500। যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, স্ক্রিনশট করে দিলে আমাদের একটু চিনতে খুবই সুবিধা হবে। ভাই আমাদেরকে খুব দারুণ একটা কথা বলেছে। আর এটা কিন্তু মনে করেন 9x4টা। আচ্ছা, ঠিক আছে। আর আবার বলে দিই আপনাদেরকে ওয়ারেন্টির কথাটা, যে ওভেনই নেবেন না কেন আমাদের স্ক্রিনশট করে দিবেন, 5 বছর ওয়ারেন্টি পাবেন। ওকে, 5 বছরের ভিতরে কোনো রকমের সমস্যা হবে আমাদের শোরুমে শুধু পাঠিয়ে দিবেন, আমরা ঠিক করে দিব, কোনো পার্সে টাকা পয়সা লাগবে না। আচ্ছা, ঢাকার বাইরে যারা আছে তারা যদি প্রোডাক্টগুলো নিতে চায়, যেহেতু এত বড় ওভেন, তাদের ক্ষেত্রে কেমনে কি করা? ঢাকার ভিতরে হলে তো আমাদের হলো ক্যাশ অন ডেলিভারি, ঠিক আছে, ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে। আর ঢাকার বাইরে যদি হয়, আগে আমাদেরকে বিকাশে 500 বা 1000 টাকা পেমেন্ট করে নিতে হবে, করে দিয়ে তারপর আপনি বাকি টাকাটা আপনি যে প্রোডাক্টটা হাতে পেয়ে দিয়ে যাবেন। আরেকটা কথা বলে দেই, প্রোডাক্টটা আপনারা যখন নেবেন, নেওয়ার পর কোনো কনফিউজ হবেন না, যদি কোনো রকমের সিস্টেম যদি জানার দরকার হলে আমাদের ভিডিও কলে ফোন দিবেন, আমরা সিস্টেমটা সবকিছু বলে দেবো। অক্ষত অবস্থায় যদি না পৌঁছায়, ভেঙে চলে যায়, ওই রকমের যদি পাঠানো অবস্থায় যদি কোনো ওভেনের মনে করেন টেপ পড়ে গেছে, গ্লাস ভেঙে গেছে, সেটা দায় আমরা দিব। ওকে ওকে, ওটা নিয়ে আপনি কোনো টেনশনই করবেন না। আচ্ছা, আর এছাড়া যারা সরাসরি চলে আসতে চান, অবশ্যই চলে আসবে আমাদের বিক্রমপুর ক্রোকারিস নিউ সুপার মার্কেট, 333-34 নম্বর শোরুম, 14 নম্বর গলি, 14 নম্বর গেটের পাশে। আর এছাড়া শোরুমে আসলে আপনারা একটু এখানে দেখেন,
বিক্রমপুর ককারিস মিয়াকোর অনেক অনেক প্রোডাক্ট কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়, অবশ্যই চলে আসবেন। তো জনি ভাই আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।